আসসালামু আলাইকুম, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। লিটন কুমার দাস আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে ইয়র্কার বলে আউট হয়েছেন। এর আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে লিটন কুমার দাস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওমানের এগেনস্টে ইয়র্কার বলে আউট হয়েছিলেন। ডাজ দ্যাট মিন যে লিটন কুমার দাস খারাপ ব্যাটসম্যান? ইয়র্কার বলে কি আর কেউ কখনো বোল্ড হন নাই? উল্টো ইয়র্কার বলে ব্যাটারদের বোল্ড হওয়ার রেশিওটা সবচাইতে বেশি। বিরাট কোহলি ইয়র্কার বলে বোল্ড হয়েছেন, এখনও তিনি হন। ফাফ ডুপ্লেসি ইয়র্কার বলে বোল্ড হয়েছেন, হন। আমরা সচিন টেন্ডুলকারকে ইয়র্কার বলে বোল্ড হতে দেখেছি। বেন স্টোকস, মিচেল স্টার্কের ইয়র্কার বলে বোল্ড হয়েছেন, একেবারে চোখে লেগে আছে। ইউটিউবে আপনি যদি কখনো সার্চ করেন, ব্রায়ান লারা এবং ওয়াকার ইউনুসের একটা ব্যাটেল দেখতে পাবেন, যেখানে ওয়াকার ইউনুসকে ব্যাক টু ব্যাক চার মেরেছিলেন ব্রায়ান লারা। তবে ওয়াকার ইউনুস আবার একটা ইয়র্কারের মাধ্যমে কাম ব্যাক করেছিলেন, একেবারে মাটিতে পড়ে গিয়েছিলেন ব্রায়ান চার্লস লারা। ইভেন আমাদের মুস্তাফিজুর রহমান আন্ডার রাসেলকে ইয়র্কারে একেবারে মাটিতে ফেলে দিয়েছিলেন। দ্যাট মিন্স ইয়র্কারে প্রত্যেক ব্যাটারই স্ট্রাগল করেন। বাট লিটন কুমার দাস ওই ইয়র্কার বলটা আরও ভালো মতো হয়তো বা খেলতে পারতেন, ডিফেন্ড করতে পারতেন, উইকেটে সার্ভাইভ করতে পারতেন, ডেফিনেটলি আরও ভালো স্কিলের পরিচয় তিনি দিতে পারতেন। অনেক গিভেন্ডে তিনি সেটা পারেন নাই, বাট দ্যাট ডাজেন্ট মিন যে লিটন কুমার দাস খারাপ ব্যাটসম্যান, আইপিএলের সেই ভয়টা নিয়ে তিনি এখনও আছেন, এটসেট্রা এটসেট্রা। কারণ ইয়র্কার বল যে কোনো ব্যাটারের জন্য নেগোসিয়েট করা ডিফিকাল্ট, এবং সেই সঙ্গে যে বিষয়টা উল্লেখযোগ্য তা হচ্ছে ইয়র্কার বলে স্ট্রাইক রেটটা সবসময় ব্যাটসম্যানদের কমই হয়, সেটা ওয়ার্ল্ড ওয়াইড। এবারে আমি আপনাদেরকে একটু সায়েন্সটা বোঝানোর চেষ্টা করি যে ইয়র্কার বলে কেন আলটিমেটলি ব্যাটাররা আউট হন কিংবা ব্যাটারদের জন্য শর্ট নেগোসিয়েট করা কঠিন হয়ে যায়। প্রথমত, যখন কোনো একটা বল ছাড়া হয় বোলারের হাত থেকে, আমরা যে স্পিডটা দেখি, একটা ব্যাটসম্যান একটা বল 140 কিলোমিটার পার আওয়ার বেগে ফেস করছেন, এখন ওই যে স্পিডটা আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়, সেই স্পিডটা কিন্তু আলটিমেটলি ব্যাটসম্যান কত গতিতে বলটা ফেস করছেন সেটা দেখায় না। সেটা দেখানো হয় যে বোলারের হাত থেকে যখন বলটাকে রিলিজ করা হয় তখন বলটার গতি কতটুকু ছিল সেই গতিটা। অর্থাৎ কোনো একটা বোলার যদি 140 কিলোমিটার পার আওয়ার বেগে বলটাকে রিলিজ করেন, সেই বলটা ব্যাটার পর্যন্ত আসতে আসতে স্পিড অনেকখানি কমে যেতে পারে, সেটা 120, 21, 22 হতে পারে। এখন এই যে বিষয়টা, এই বিষয়টার সায়েন্সটা মূলত হচ্ছে যখন কোনো একজন বোলার একটা বলকে হাত থেকে ছোড়েন, ছোড়ার সঙ্গে সঙ্গে সেই বলটার উপর কাইনেটিক এনার্জি কিংবা গতিশক্তি সঞ্চারিত হয়। আবার সেই বলটা দুইটা কারণে আসলে সেই গতিটাকে হারায়। প্রথম গতির হারানোর পেছনে কারণটা হচ্ছে, একটা বস্তুকে যখন বাতাসের সাপেক্ষে সামনের দিকে মুভিং করানো হয় তখন অপোজিট সাইড থেকেও কিন্তু আরেক ধরনের গতিশক্তি সঞ্চারিত হয় সেই বস্তুটার দিকে। অর্থাৎ বলটাকে যখন সামনের দিকে ছোড়া হচ্ছে বাতাসে, বাতাস থেকেও কিন্তু আরেকটা অপোজিট গতিশক্তি, সেটা কিন্তু বলের দিক বরাবর কার্যকর হচ্ছে। যে কারণে বাইজুসের যে ক্রিকেট অ্যানালাইসিস রয়েছে তার মাধ্যমে জানা যায়, একটা বল ছোড়ার পর অন্তত 12% পর্যন্ত তার গতি হারাতে পারে, এই যে এই এয়ার ড্র্যাগের কারণে, যেটাকে আমরা বলছি এয়ার ড্র্যাগ, সেই কারণে 12% পর্যন্ত গতি হারাতে পারে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আরেকটা বিষয় উল্লেখযোগ্য তা হচ্ছে, মাটিতে যখন বলটা পড়ছে, মাটিতে যখন বলটা কলিউশন হচ্ছে, এই কলিউশনের কারণেও কিন্তু বলের স্পিডটা কমে যাচ্ছে। দ্যাট মিন্স দুইটা কারণে বলের স্পিড কমে যাচ্ছে। প্রথমত, বলটা ছোড়ার পর একদিক থেকে গতিশক্তি নিঃসরিত হচ্ছে, আরেক দিক থেকে বাতাসের ওই পাশ থেকে আবার ওই বস্তুটার উপর, অর্থাৎ বলটার উপর এক ধরনের গতি সেটা সঞ্চারিত হচ্ছে, যে কারণে বলের স্পিডটা প্রায় 12% পর্যন্ত কমে যাচ্ছে। দ্বিতীয়ত, আবার সেই বলটা যখন এইরকম কোনো জায়গায় পিচ করলো, পিচ করার পর সেটা ব্যাটার বরাবর আসতে আসতে বলের গতিটা কমে যাচ্ছে। অর্থাৎ দুইটা কারণে, দুইটা ফ্যাক্টরের কারণে বলের গতিটা কমে যাচ্ছে, এবং 140 কিলোমিটার বেগে ছোড়া বল হয়তো বা ব্যাটার পর্যন্ত আসতে আসতে ব্যাটার যে গতিতে ফেস করছেন সেটা 120, 22, 25 গতি, এরকম কোনো একটা গতি। বাট ইয়র্কার হচ্ছে এমন এক ধরনের বল যে বলটা কিন্তু আলটিমেটলি পিচ করছে এইখানে না, ইয়র্কার বলটা একেবারে ব্যাটসম্যানের কাছাকাছি জায়গাতে পিচ করছে। ধরেন আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি, হয় আমার পা বরাবর পিচ করছে, না হয় এরকম কোনো একটা জায়গায় বলটা পিচ করছে। তো আলটিমেটলি ওই বলটা ছোড়ার পরে শুধুমাত্র একটা কারণেই সেই বলের গতিটা কমে যায়, সেটা হচ্ছে এয়ার ড্র্যাগের কারণে। ওই যে বাতাসের যেটা অপোজিট ডিরেকশনে যে বেগটা সঞ্চারিত হচ্ছে, গতিটা সঞ্চারিত হচ্ছে, সেই গতি সঞ্চারিত হওয়ার কারণে সেই স্পিডটা কমে যায়। আদারওয়াইজ ওই যেটা বলছিলাম যে পিচে পড়ার পর যে বলের স্পিডটা রিডিউস হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা হচ্ছে না, কারণ এইটা পিচ করছে একেবারে ব্যাটারের খুব কাছাকাছি জায়গায়, অর্থাৎ একদম পায়ের কাছে। তো আলটিমেটলি, এবং ইয়র্কার লেন্থের বলগুলো যে কার্ভে, যে ট্র্যাজেক্টরিতে ব্যাটার বরাবর চলে আসে,
অর্থাৎ ব্যাটারের পা বরাবর চলে আসে, ওই ট্র্যাজেক্টরি থেকে বলকে নেগোসিয়েট করা এবং সেই সঙ্গে বলের স্পিড যেহেতু অত কমছে না, যেটা আরেকটু দূরে পড়লে হয়তো বা ব্যাটার বরাবর আরেকটু কম স্পিডে আসতো, একদম জেনুইন স্পিডের কাছাকাছি স্পিডে ব্যাটার বরাবর আসছে, যে কারণে ইয়র্কার লেন্থের বল নেগোসিয়েট করাটা ডিফিকাল্ট অন্যান্য যে কোনো ধরনের বলের তুলনায়। সেটা সচিন টেন্ডুলকারকেও আমরা দেখেছি স্ট্রাগল করতে, ব্র্যান্ডলারাকেও দেখেছি, বিরাট কোহলিকেও এখনও দেখি, লিটন কুমার দাসের রিসেন্ট এক্সাম্পলটা তো আমরা দিলাম। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আপনি ব্যাটারকে আন্ডার এস্টিমেট করতে পারেন। ইয়র্কার লেন্থের বল খেলার জন্য এখন কিন্তু অনেক ধরনের স্কিল ব্যাটাররা ডেভেলপ করেছেন। আমরা যেমন অনেক সময় আন্দ্রে রাসেলকে দেখতে পাই, যে আন্দ্রে রাসেল পেছনের দিকে চলে গিয়ে দেন ইয়র্কারকে হাফ বলি বানিয়ে তিনি খেলছেন। আবার অনেক সময় দেখতে পাই আমরা সূর্যা কুমার যাদবকে, তিনি স্কুপ শট খেলছেন, র্যাম শট খেলছেন, রিভার্স র্যাম শট খেলছেন, এই ধরনের বিষয়বস্তু কিন্তু ব্যাটাররা এখন ইমপ্লিমেন্ট করেন, বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে। বাট ওয়ানডে ক্রিকেটে যেহেতু ব্যাটারের ওই রকম মাইন্ড সেটআপটা থাকে না, তবে হ্যাঁ ডেফিনেটলি ইয়র্কারের এগেনস্টে আপনাকে ডিফেন্ডিং ক্যাপেবিলিটিটা অনেক বেশি মাত্রায় শার্প থাকা লাগবে, অনেক বেশি মাত্রায় স্কিলফুল হওয়া লাগবে। লিটন কুমার দাস সেই জায়গাটাতে যে তার নেই বিষয়টা কিন্তু সেরকম না, তিনি এই পার্টিকুলার ম্যাচটায় করতে পারেননি, এই জায়গাগুলো নিয়ে অনেক ফাইন টিউনিং করার আছে, অনেক কাজ করার আছে। আসলে শেখার তো কোনো কিছু শেষ নাই, শেখার সবসময়ই আসলে ক্রিকেট এমন একটা জায়গা যে আপনাকে প্রতিনিয়ত নিজেকে ভেঙে চুরে নতুনভাবে গড়তে হয়। তো এই জায়গাটা নিয়ে আমার কাছে মনে হয় যে অনেক ইভেন্টে এই বিষয়টা ঘটেছে লিটন কুমার দাসের সঙ্গে। বাট ইয়র্কার লেন্থের বল ফেস করা ডেফিনেটলি ডিফিকাল্ট, কিন্তু এক্সিকিউশনটা আরেকটু বেটার হতে পারত হলে হয়তো বা লিটন আরেকটু কিছুক্ষণ রান কন্টিনিউ করতে পারতেন। দর্শক, সামগ্রিকভাবে এই ব্যাপারটি নিয়ে আপনারা কী মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।